आशा करी सबा भलो आस। आज के नलहर उच्च विद्यालय अनलाइन क्लैसे गणित शिक्षार्थी विशेषकर नवम दशम श्रेणी शिक्षार्थी के स्वागतम। प्रिय शिक्षार्थी, गत दुटी क्लैसे सर तुम्हारे त्रिकोणमितिक अध्याय त्रिकोणमितिक अनुपात सम्पर्क त्रिकोणमितिक अनुपात काके बोले भूरेखा ऊर्ध्वरेखा उन्नति कोण अवनति कोण यह सकल विषयगुलो निये आलोचना करेछि। एकटु सार पुनरालोचना जाच्छि आमरा सेखाने कि कि आलोचना करेछिलाम पुनरा एकटु देखि। त्रिकोणमिति ठीक आनुपातिक सम्पर्क त्रिकोणमितिक दुई त्रिकोणमितिक अनुपात नम्बर तीन त्रिकोणमितिक सूत्रावली नम्बर चार बहुरेखा ऊर्ध्वरेखा उलम्ब तल उन्नति कोण अवनति कोण ओ अवनति कोण एवं एदेर चित्र आलोचना छिलो। एछाड़ाओ त्रिकोणमितिक कोणेर मानगुलि एवं सूत्रगुलि सम्पर्के आमरा पूर्वेर क्लासगुलोते विस्तारित आलोचना करेछि। क्लासेर एखन सार किछु समस्या निये आलोचना करब। समस्या एक, एक्टी मीनारेर पादोदेश थेके किछु दूरे একটি স্থানে মিনারটি শিশির উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে স্থানটির দূরত্ব নির্ণয় কর। এই অধ্যায়ের আলোচনার যে থিম ছিল সেটা হলো কোথায় স্থানের মান বাহির করতে হবে, কোথায় উচ্চতার মান বাহির করতে হবে, যার বেসিক জ্ঞান সম্পর্কে আমরা পূর্বের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এখন কিছু সমস্যা বাস্তবভিত্তিক সমাধান করব। তো আমরা চিত্র আঁকতে হবে প্রথমে। কিছু দূরে একটি মিনার, এখানে এ বিকে যদি আমরা মিনার ধরি তাহলে কিছু দূরে বলতে সি বিন্দুতে, বিসি হলো দূরত্ব, সি বিন্দুতে মিনারটি শীর্ষবিন্দুর মানে শীর্ষবিন্দু বলতে আমরা এ বিন্দুকে বুঝব, শীর্ষবিন্দু এর উন্নতি কোণ এ সি বি কোণ সমান 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা যদি আমরা এ বি ধরি তাহলে এ বিকে আমরা 26 মিটার বলতে পারব। স্থানটির দূরত্ব নির্ণয় করা আমাদেরকে বিসির দূরত্ব নির্ণয় করতে হবে। দেওয়া আছে মিনারটির উচ্চতা 26 মিটার, সি স্থানে এ
सी बी कोण समान 30 डिग्री उन्नति कोण सूतरां दूरत्व बी सी समान 8 अर्थात आमादेर के दूरत्व निर्णय करते होवे त्रिकोणमितिक आनुपातिक क्लासे आमादेर आलोचना छिलो बाहु एवं कोणेर सम्पर्क एखाने देखा गेछे जे बाहु आछे कोण आछे बाहुर साथे कोणेर आनुपातिक सम्पर्केर भित्तिते आमरा एखानकार बीसी दूरत्व निर्णय करते पारबो तो एखाने लम्ब आछे लम्बेर साथे जदि आमरा भूमि व्यवहार करी ताहले आमादेर चाहिद समस्याटा समाधान सम्भव सुतरां टेन ए सी बी कोण समान समान ए बी बाय बी सी अर्थात लम्ब बाय भूमि समान टेन थीटा ए विषयटा आमरा अनेक बारे आलोचना करेछि एखन आमरा एखाने मान बसाबो टेन 30 डिग्री टेन 30 डिग्री ए बीर मान हलो 26 और बी सी मान हच्छे बी सी मान बेर करे निते होबे टेन 30 डिग्री त्रिकोणमितिक मान 1 बाय रूट 3 26 बाय बी सी आमरा जदि एखाने बज्रगुण करी बी सी के बी सी इक्वल टू 26 रूट 3 इन बा बी सी इक्वल टू 26 गुणन 1.7321 এখানে রুট 3 মান 1.7321 বা BC সমান সমান আমরা যদি ক্যালকুলেটরে আমরা 26 পূরণ 1.7321 করি তাহলে আমরা মান পেয়ে যাব 45.033 মিটার তাহলে আমরা স্থানটির দূরত্ব পেয়ে গেলাম 45.033 মিটার বিসি সমান 45.033 মিটার এখানে আমাদের কোণের মান প্রয়োজন হয়েছে লম্ব সিনার প্রশ্ন আসছে ভূমি সিনার প্রশ্ন আসছে যে বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি বেসিক ধারণা যদি আমাদের ভালো থাকে তাহলে সমস্যা সমাধান করার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না সমস্যা দুই একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে ভূতলের কোনো এখানে কিছু বলতে এখানে নির্দিষ্ট করা আছে একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে
ভূতলের কোন বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি হলে মিনারটির উচ্চতা নির্ণয় কর। এখানে কি কি দেওয়া আছে, কি বাহির করতে হবে, এই বিষয়টা প্রথম প্রশ্ন পড়ে আমাদেরকে চিত্রভিত্তিক বুঝতে হবে। একটি মিনার, প্রথমে আমরা একটা মিনার এঁকে ফেলব, এবি একটি মিনার, পাদদেশ থেকে বলতে বি বিন্দু থেকে কিছু দূরে, পাদদেশ বলতে নিচের বিন্দু, কিছু দূরে, পাদদেশ থেকে কিছু দূর বলতে 20 মিটার, এই কথা, এই জায়গাটার নাম 20 মিটার, এই জায়গাটার দূরত্ব 20 মিটার, ভূতলের কোনো বিন্দুতে মানে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমাদেরকে এখন বাইর করতে হবে মিনারটির উচ্চতা, দ্যাট ইজ এবি দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমাদের এখানে দেওয়া আছে মিনারের উচ্চতা সমান এবি, পাদবিন্দু বি থেকে এ শীর্ষবিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ এ সি বি কোণ সমান সমান 60 ডিগ্রি, দূরত্ব বিসি সমান 20 মিটার, উচ্চতা এবি আমাদেরকে বের করে নিতে হবে। সুতরাং টান এ সি বি কোণ ইকুয়াল টু এবি বাই বি সি, এখানে লম্বা এবং ভূমির সাথে সম্পর্ক বিদ্যমান, লম্বা এবং ভূমির মান দিয়ে আমরা প্রাপ্ত চাহিদা বি সির দূরত্ব নির্ণয় করতে পারবো। ইন প্লেস অফ টেন 60 ডিগ্রি এ বি বাই 20, টেন 60 ডিগ্রি মানে √3, এ বি বাই 20 ইন প্লেস অফ, বজ্রগুণ যদি আমরা করি তাহলে আমরা এ বিকে 1 দিয়ে গুণ করলে √3 নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে যদি আমরা এ বিকে গুণ করি এ বিকে এ বি ইকুয়াল টু 20√3 ইন প্লেস অফ এ বি সমান সমান 20 পুরান 1.7321 ইন প্লেস অফ এ বি সমান সমান, এবার আমরা ক্যালকুলেটার একটু কাজ করব,
34.641 मीटर। ताले आम्रा पादबिंदु वी थेके स्थानटी दूरत्व ৩৭.641 मीटर पे गेलाम। এবার আমরা দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায়টির নামের তাৎপর্যের সাথে আমরা কখনো উচ্চতা নির্ণয় করা করতে পারি, কখনো আমাদেরকে স্থানের দূরত্ব নির্ণয় করা যায়। এখানে কোণের মান এবং সম্পর্ক জানা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা তোমাদের জন্য কোনো সমস্যা না, তবে তোমাদেরকে চর্চা করতে হবে, বেশি বেশি করে বাড়িতে পড়ালেখা করতে হবে। সমস্যা ৩, একটি গড়ে ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ ৪৫ ডিগ্রি হলে ৩০ ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় কর। সমস্যা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চিত্রভিত্তিক সমাধানের পথ বেছে নেব। এখানে কিন্তু অবনতির কোণের কথা বলা হয়েছে। অবনতি কোণ সাধারণত ভূরেখার নিচে আলোকপাত করা হবে। আমরা যদি এবিকে ঘর মনে করি, এটা ঘরের উচ্চতা, যেহেতু এটা একটা অবনতি কোণের কথা বলা হচ্ছে, এখানে শীর্ষবিন্দু থেকে একটা আনুভূমিক রেখা চিন্তা করতে হবে। অবনতি কোণের মান ৩০ ডিগ্রি। এখানে আমাদের একটি বিষয় মাথায় নিতে হবে, সেটা হচ্ছে এ সিবি কোণ ডিএসি কোণের অনুরূপ কোণ। সেই ক্ষেত্রে আমরা এসিবি কোণকেও আমরা ৩০ ডিগ্রি কোণ বলতে পারি। একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরে বলতে আমরা এখানে বিসির দূরত্বকে আমরা ২০ মিটার ধরব। গড়টির উচ্চতা নির্ণয় করা, উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এবির উচ্চতা বের করলেই গড়টির উচ্চতা আমরা পেয়ে যাব। মনে করি অবনতি কোণ
डी ए सिकोण समान समान 30 डिग्री एखाने डी ए सिकोण समान अनुरूप एसीबी कोण समान समान 30 डिग्री दूरत्व बीसी समान बीसी समान 20 मीटर एबी समान व्हाट एबी मान আমাদেরকে বাইর করতে হবে আমরা এর আগে দুটি সমস্যা সমাধান করেছি এখানে উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় এবং তোমার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে তার বিস্তারিত বিষয় আমরা আলোচনা করেছি এখন আমরা এখানে এখানে একটি বিষয়ে আমাদেরকে দেখতে হবে এখানে এসি দূরত্ব হচ্ছে 20 মিটার এসি ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুর বলতে শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ বিন্দু এসি দূরত্ব হচ্ছে 20 মিটার এখানে এসি দূরত্ব বাহির করার ক্ষেত্রে আমরা কোণ এবং বাহুর আনুপাতিক সম্পর্ক জানতে হবে আমরা এখানে অতিভুজের এসিবি একটি ত্রিভুজ এই ত্রিভুজের অতিভুজের মান আছে কোণের মান আছে লম্ব আছে তাহলে লম্ববায়তি সুতরাং লম্ববায় অতিভুজ সুতরাং সাইন এ সি বি কোণ সমান সমান এবি বাই এসি সুতরাং সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু ए बी बाई ए सी मान 20 इन प्लेस ऑफ साइन 30 डिग्री मान हाफ ए बी बाई 20 ইন প্লেস অফ 2ab আমরা যদি বজ্র গুণ করি 2ab ইকুয়াল টু 20 2ab ইকুয়াল টু 20 ইন প্লেস অফ ab ইকুয়াল টু 20 বাই 2 ইন প্লেস অফ AB ইকুয়াল টু 10 মিটার তাহলে আমরা গড়টির উচ্চতা পেয়ে গেলাম সুতরাং উচ্চতা AB সমান 10 মিটার এখানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কখনো 10 এর মান কখনো সাইন এর মান অর্থাৎ এখানে বাহু এবং কোণের দেওয়ার উপরে দূরত্ব